নাটক নির্মাণ করে আলোচনায় এসেছেন বারবারই। গত বছর মুক্তি পেয়েছিল তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জিরো ডিগ্রি। আরও একটি পূর্ণদৈর্ঘ্য ছবি মুক্তির অপেক্ষায়। বলা হচ্ছে অনিমেষ আচারের কথা। গুণী নির্মাতার ক্যারিয়ারের 15 বছর পর উদ্যোগ নিলেন স্বল্প দীর্ঘ চলচ্চিত্র নির্মাণের। গত সোমবার রাতে হুট করে মহরত করে ফেললেন নতুন চলচ্চিত্রটির। নতুন এই চলচ্চিত্রের নাম বর্ষা, যার মূল দুটি চরিত্রে অভিনয় করবেন ভাবনা ও তাহসান। এতদিন পর স্বল্পদৈর্ঘ্য কেন? অনিমেষ বলেন, এখন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ধারা বা রেন্ড শুরু হয়েছে। দেশে ও দেশের বাইরে অনেক নির্মাতা এই ধারায় কাজ করছেন, এগুলো বেশ প্রশংসা পাচ্ছে। এই ধারার সঙ্গে থাকতেই কাজটি করা। 13 জানুয়ারি থেকে বর্ষার শুটিং হবে ময়মনসিংহে। 3 দিনের শুটিংয়ের বেশিরভাগই হবে রাতে। পরিচালক জানালেন, গল্পটা রাতের, দু একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য ছাড়া দিনের দৃশ্য দেখা যাবে না। চলচ্চিত্রটি তাহসানকে অন্যরকম ভাবে আবিষ্কার করবেন তার ভক্তরা, এমন ইঙ্গিত দিয়ে পরিচালক বলেন, এতদিন সবাই তাহসানকে যেভাবে দেখে এসেছেন তার চেয়ে একটু ব্যতিক্রম ভাবে উপস্থাপন করা হবে তাকে। মিডিয়া জগতের সব খবরাখবর জানতে আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।